লাউয়াছড়া বন বাংলাদেশের একটা সংরক্ষিত বন অঞ্চল। অল্প কিছুক্ষণ আগেও আমরা নেটওয়ার্কের মধ্যে ছিলাম, এখন আমরা অলরেডি নেটওয়ার্কের বাইরে চলে গেছি। লাইভে থাকার পর থেকে আমরা এখন ডিভাইসে ভিডিও রেকর্ড শুরু করলাম। খুবই সুন্দর একটা রাস্তা, রাস্তা পরিবেশ এবং চারদিকের পরিবেশ এতটাই মনোমুগ্ধকর। যদিও এখানে সাধারণত একা একা চলাফেরা করা ঠিক না, অনেক বিপজ্জনক, এবং বিশেষ করে সন্ধ্যার পরে তো এই দিক দিয়ে গাড়ি চালানো একেবারেই বিপজ্জনক। তারপরেও রাস্তাটা আমরা যাচ্ছি, খুবই সুন্দর লাগতেছে। যা একেবারে দক্ষ ড্রাইভার ছাড়া এই রাস্তাগুলোর মধ্যে চলা মুশকিল। খুব সচেতন হই রাস্তাগুলোর মধ্যে দিয়ে গাড়ি চালাইতে হয়।
পাহাড় কেটে রাস্তাগুলো করা হয়েছে, তাই চাইলেও সব জায়গায় রাস্তা পুরো করা সম্ভব ছিল না। পর্যটকদের জন্য বিশাল সুন্দর এবং খুব মনোমুগ্ধকর জায়গা, পাশে গ্রাম এবং বেশ ভালো ভালো হোটেল রেস্টুরেন্ট আছে। এছাড়া শ্রীমঙ্গলে থাকার জন্য অনেক ব্যবস্থা আছে, এখানকার চা পাতা উৎকৃষ্ট, আপনি যারা সমুদ্র চা পাতা সংগ্রহ করতে পারবেন। এখন বিদ্যমান এখানে কিছু পাহাড়ি জনগোষ্ঠী